नमस्कार हमारे चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी एकटा नतून आलोचना निये आपनादेर सामने एसेछि। विषयटी हलो खराब समयेर जन्य किछु टोटका। माने आपनार समय भीषण खराब जाच्छे, आयेर थेके व्यय बेशी होच्छे बा आपनार हवा काज होच्छे ना, आमी कयेकटा उपाय बोलछि, देखुन तो आपनार कोनो उपकारे आसे किना। यदि आपनार कोनो उपकारे लागे ताहले आमी अवश्यई खुशी हब। आमार आलोचना शुरू करार आगे আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা আমার এই চ্যানেলে আজকে প্রথম বা আপনি যদি আমার এই অনুষ্ঠান প্রথম দেখেন আজকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে আমার প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আলোচনায় ফিরে আসছি। কয়েকটি বিশেষ কাজ বা ক্রিয়া আপনাদের বলবো, আপনাদের অবশ্যই উপকারে লাগবে যদি বিশ্বাস নিয়ে করেন। প্রথম হচ্ছে প্রতিদিন সকালে উঠে বাসি মুখেই কাককে খাওয়ান। কি খাওয়াবেন? ভাজা শস্য। কাককে ভাজা শস্য দানা দান করুন। আর ২ নম্বর, নিজের জামার বুক পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে রাখুন নিজের কাছে। চন্দন বলতে এটা কিন্তু রক্ত চন্দন নয়, শ্বেত চন্দন ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি রক্ত চন্দন শ্বেত চন্দন দুটোই থাকে সবচেয়ে ভালো হয়। শ্বেত চন্দন দিয়ে তার মাঝখানে রক্ত চন্দন লাগালেন, তুলসী পাতাটার মধ্যে শ্বেত চন্দন দিলেন, তার মাঝখানটা লাগালেন রক্ত চন্দনের ফোঁটা। আশা করি আপনারা উপকার পাবেন। আরো আছে, বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব লাগান। মানে সাদা ফুল হয় এরকম গাছ টবে বাড়ির দক্ষিণ দিকে লাগান। আর কাজের টেবিলে একটা ত্রিভুজাকৃতির স্ফটিক রাখুন। ত্রিভুজাকৃতি বলতে পিরামিড আকৃতি, স্ফটিকের পিরামিড রাখুন। মোটামুটি এরকম সাইজ হলেই হবে, ওজন অনুযায়ী পাওয়া যায়। আর যদি পারেন তার সাথে একটা অষ্টধাতুর গণেশের মূর্তি রাখুন। কাজের টেবিল বলতে যে যা কাজ করেন, ছাত্ররা পড়ার টেবিলে রাখবেন, অফিস যাদের চেম্বার আছে তারা চেম্বারের নিজেদের কাজের টেবিলে রাখবেন, যে যা কাজ করেন রাখুন, দেখবেন উপকার পাবেন। সবকটা জিনিস আপনি যদি, আমি বেশ কয়েকটা জিনিস বলবো, আপনি যদি করতে পান আপনি উপকার পাবেনই। আচ্ছা, এরপরে আর একটা কথা বলি, শোবার ঘরে একটা পেতলের পাত্রে, গ্লাস হোক ঘটি হোক, একটা পেতলের পাত্রে জল দিয়ে 3টে পদ্ম ফুল আর সাদা ফুলের তোড়া রাখুন। এক তোড়া ফুল, যে কোনো সাদা ফুল, বাহারি ফুল হলেও হবে। নানা রকম ফুল এখন ওই গিফটের জন্য পাওয়া যায় ফুলের দোকানে কিনতে, সেখান থেকে সাদা ফুলের তোড়া নেবেন। আর 3টে পদ্ম ফুল, পদ্ম ফুলটাও যদি সাদা হয় ভালো হয়। এটা শোবার ঘরে একটা পেতলের পাত্রে, গ্লাস বা ঘটি বা আপনার যদি পেতলের ফুলদানি থাকে আরো ভালো, এটা রাখুন, উপকার পাবেন। আর আপনি যদি গাড়ি ব্যবহার করেন, টু হুইলার হোক ফোর হুইলার হোক, গাড়িতে সিঁদুর আর তেল দিয়ে সামনের দিকে সূর্য চিহ্ন এঁকে রাখুন। সূর্য চিহ্ন বলতে পুরো গোল না করলেও হয়, পুরো গোল করে তো সূর্যের চিহ্ন এরকম ভাবে চারদিক দিয়ে দিয়ে দেওয়া যায়, সেটাও করা যায়, আবার হাফটাও করা যায়। মনে করুন উদিত সূর্য, হ্যাঁ, যদি কম জায়গা থাকে উদিত সূর্য করবেন, যদি যথেষ্ট জায়গা থাকে পুরো সূর্য করবেন, একদম মানে গোল করে, তারপর তার পাশাপাশি একটা বড় দাড়ি একটা ছোট দাড়ি, যেরকম ভাবে করে আর কি, সূর্য চিহ্ন এঁকে রাখুন। তেলের মধ্যে কিছুটা সিঁদুর, লাল সিঁদুর হয় যেন, মেটে সিঁদুর যেন না হয়, লাল টকটকে সিঁদুর দিয়ে সূর্য চিহ্ন এঁকে রাখুন, ঠিক আছে? আচ্ছা, আর সাদা, ক্রিম, আকাশি এইসব রঙের পোশাক পরুন। বেশিরভাগ চেষ্টা করুন এইসব ধরনের পোশাক পরতে, সাদা, ক্রিম, আকাশি। আর গোলাপ জল মিশ্রিত জলে স্নান করুন। যখন স্নান করবেন স্নানের বালতিতে খানিকটা গোলাপ জল মিশিয়ে দেবেন, সেই জলে স্নান করুন। দিনে অন্তত একবার তখন হোক মধু আর দারুচিনি সেবন করুন। মানে মধু, 1 চামচ মধু নিয়ে তার মধ্যে দারুচিনির গুঁড়ো কিছুটা দিয়ে দিয়ে সেবন করুন। আর কুকুরকে খাবার দিন, কিন্তু নিজের ফেলে দেওয়া খাবার নয়, মানে উচ্ছিষ্ট খাবার নয়, এমন খাবার দিন। প্রত্যেকদিন কুকুরকে খাবার দিন যা নিজের উচ্ছিষ্ট খাবার নয়। আর তার সঙ্গে পারলে একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ পইতে সুতেতে বেঁধে গলায় এমন ভাবে ধারণ করুন যাতে এই হৃদয় স্পর্শ করে, এই জায়গাটা যেন স্পর্শ করে। আর লাস্ট আর একটা কথা বলবো, এটাও সংগ্রহ করা সহজ। তুলসী আর দুর্বা শেকড় অবশ্যই সরু সরু হবে, বেশ কিছু দুর্বা ঘাস তুলে নিয়ে খানিকটা শেকড় সুতোয় বেঁধে নিয়ে দুর্বা ঘাস আর তুলসী গাছ একসঙ্গে তুলে নিলেন। ছোট তুলসী হোক, এখন বর্ষাকাল চলছে, এখন তো তুলসী যথেষ্ট পাওয়া যায় এদিক সেদিক। এই শেকড় নিয়ে একসঙ্গে সুতো দিয়ে বেঁধে 4 দিন থেকে 7 দিন ম্যাক্সিমাম রাখবেন। 4 দিনে পাল্টালে ভালো হয়, প্রত্যেক 4 দিন অন্তর পাল্টান, খুব অসুবিধা হলে 7 দিন অন্তর পাল্টান। ডান বাহুতে ছেলেরা, মেয়েরা বাম বাহুতে ধারণ করুন। ছোট, বেশি মোটা করার দরকার নেই, ছোট সুতো দিয়ে পাকিয়ে ছোট করে নেবেন, লাল সুতোয় পরবেন। এই কার্যগুলো করুন, আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। আর উপকার পেলে অবশ্যই আমি আনন্দিত হব, এবং কি ফল পেলেন আপনারা সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, এর পরের দিন আবার একটি কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।